আমার মাঝে আছে আমার আমি জেলা জনসংযোগ বিষয়ক ইস্তমান করার কারণে অনুরোধ জানাই তেজস্বী পাঠি ডামুরি আছে উপানন্দ শর্মা আছে মন্দির প্রচলন করিবলৈ মাননীয় শ্রী নবনী পাঠক ছাড়াও উপায়ুক্ত মহোদয় অনুরোধ জানাইছো আর বঙ্গাইগাঁও জিলা আরক্ষী অধীক্ষক মহোদয় আমার সবল ব্যক্তি শ্রী উপেন্দ্রজিৎ জ্যেষ্ঠ সাংবাদিক শ্রী তেজেস ত্রিপাঠী ডাঙরিয়া আর ইয়াত উপস্থিত আমার সাংবাদিক বন্ধুসকল আজি ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে মই সকলক এইটো রাষ্ট্রের ক্ষেত্রে এটা সিম্বলিক দিন হিসাবে ধার্য করা হয় যত নেকি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাঙুরি লৈ তার যথাযথ মর্যাদা সম্পন্ন সহকারে গোটেই কামখিনি যাতে করে যাব পড়ার গোটেই ব্যবস্থাপনা করা হয় তার চিন্তা চর্চা করিয়ে সেই দিনট সেই সনের সেই দিনট এই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল আর এই দিনের পালন করার যুজা করা হয়েছিল এই দিনট যেতিয়াই পালন করেছিল সেই পালন করার সময়ত সেই পালন করা দিনটির যথাযথভাবে হয়তো গোটেইখিনি কথা আহি পড়েছিল যে এখন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে প্রেসর কি বা সাংবাদিক কর্মী সকলের কি ভূমিকা থাকিব জার্নেলিজম শব্দটি মানে সরপ্রায় শুনে আছো মূল ঘর নিজে মূল দেউতাও জার্নেলিস্ট আর মানে বহু জার্নেলিস্টক মানে ওসর দেখি কাম করার দায়িত্ব হয়েছে মই কলেজৰ পাছ কৰাৰ পিছত নীতিন গোখলে তেওঁ চিনিয়ৰ জাৰ্নেলিষ্ট এতিয়া তেওঁ টেলিগ্ৰাফত আছিলে তেওঁৰ লগতো মই ইণ্টাৰ্ণশ্বিপ কৰিছিলোঁ গুৱাহাটীত তেওঁ গুৱাহাটীত যেতিয়া পষ্টেড আছিলে গতিকে মই ওতঃপ্ৰোতভাৱে জড়িত অল ইণ্ডিয়া ৰেডিঅ' দূৰদৰ্শনত মই দেউতাৰ লগত গৈ আগতে টেলি প্ৰিণ্টাৰত কেনেকৈ নিউজ আহে কেনেকৈ নিউজ পৰিৱেশন কৰে কি কৰে গোটেইখিনি বস্তু মই দেখাৰ মোৰ দৌৰ্ভাগ্য হৈছে গতিকে এই ক্ষেত্ৰত মিটিংটোৰ যিখিনি কষ্ট কৰে সেইখিনি একচুৱেলি সমাজে স্বীকৃতি দিব নোৱাৰে মানে আজিলৈকে মই দেখিছোঁ যে সকলো বটাই দিয়ে কিন্তু জাৰ্নেলিষ্টসকলৰ যিখিনি কষ্ট কিছুমান অনুষ্ঠান প্ৰতিষ্ঠান আজিকালি আহিছে তেওঁলোকে সম্বৰ্ধনা জনায় কিন্তু তেওঁলোকৰ যিটো কষ্ট বা তেওঁলোকে যিখিনি ছচাইটিৰ কাৰণে কৰে সেইখিনি স্বীকৃতি কিন্তু তেওঁলোকে আজিলৈকে পোৱা নাই ইভেন মই জানোঁ যে পেঞ্চন ছিষ্টেমো তেওঁলোকৰ এতিয়ালৈকে বহুতো হোৱাই নাই যে আমাৰ জিলাখনলৈ বা আমাৰ অঞ্চললৈ বিষয়াসকল দুটা বা তিনিটা বছৰৰ কাৰণে আহে আৰু এই দুটা বা তিনিটা বছৰৰ কাৰণে আহি তেওঁলোকে জাতীয় জীৱনটো গঢ়িবলৈ বিচাৰে সেই জাতীয় জীৱনটো গঢ়িবলৈ বিচৰা সকলোৱে কিন্তু নিবিচাৰে কোনোখিনি কিছুখিনি বিষয় আহে একমাত্ৰ নিজৰ মুনাফা লাভ কৰাৰ কাৰণে সেইসকল ব্যক্তিকো আমি নিয়ন্ত্ৰণ ৰাখিব পাৰোঁ একমাত্ৰ সংবাদ মাধ্যম গতিকে আমি কেতিয়াও নিউজক আমি ইউজ কৰিবলৈ আমি যাব নালাগে যে সদায় জাতীয় জীৱনত আমি এক অৰ্থবাহক এক সৃষ্টিশীল আমি সংবাদ কৰাৰ প্ৰয়োজনীয়তা আমি সদায় অনুভৱ কৰি আহিছোঁ